হাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো এই করোনা পরিস্থিতি আর রোজকার কাজের থেকে মুক্তি পেতে কদিনের জন্য আমি আর আমার কিছু বন্ধুরা মিলে ঘুরে এলাম নর্থ বেঙ্গলের 4টি নতুন অফবিট প্লেস থেকে 4 নাইট 5 ডেজের জন্য। এই ভিডিওতে এবং আগামী আরও 3টি ভিডিওতে আমি সমস্ত খরচা সমেত বিস্তারিত এই 4টি নতুন অফবিট প্লেসের সন্ধান আপনাদেরকে দেব। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। আজকে আমাদের প্রথম গন্তব্য বারামাঙ্গুয়া ফার্ম হাউস নিয়ে আমি আলোচনা করব। শিয়ালদা থেকে 8:35 কাঞ্চনকন্যা ধরে আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি জংশনের উদ্দেশ্যে। এক্সাইটমেন্টের জন্য আর শিয়ালদা স্টেশনের ভিডিওটা তোলা হয়। এখানে বলে রাখি, কাঞ্চনকন্যা কিন্তু এনজেপিতে দাঁড়ায় না, গাড়ি বুক করলে সোজা শিলিগুড়ি থেকে বুক করে নেবেন। ট্রেনের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা সকাল 8 নাগাদ পৌঁছে গেছিলাম শিলিগুড়ি জংশন। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। স্টেশন থেকে বেরিয়েই আমরা গাড়িতে সব ব্যাগ তুলে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য বারামাঙ্গুয়া ফার্ম হাউসের দিকে। আমাদের গাড়ির বুকিং ডিটেলস আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। একটু এগিয়ে তিস্তা বাজারটা ক্রস করার পরই দূরে দেখতে পেলাম পাহাড়ের রানী, দ্য কুইন অফ হিলসকে। আপনি যতই দেখবেন ততই ভালো লাগবে আপনার। আর একটু এগোলেই শুরু হয় ঘন জঙ্গল, তবে এই রাস্তাটা না ভারী সুন্দর, বেশ ভালো লাগবে আপনার। এই রাস্তা ধরে কিছুটা এগোলেই আপনার নজরে পড়বে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বেঙ্গল সাফারি। যারা দার্জিলিং থেকে ফেরার সময় একটু ডুয়ার্সের জঙ্গল সাফারি স্বাদটা মেটাতে চান তারা অবশ্যই যেতে পারেন এখানে। জুলাইয়ের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ বাদ দিলে সারা বছরই মোটামুটি খোলা থাকে। বাকি বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে রাখব। জঙ্গল শেষ করে সেবক রোড ধরে আমরা চললাম তিস্তাকে আমাদের পথের সঙ্গী করে বারামাঙ্গুয়া ফার্ম হাউসের উদ্দেশ্যে। বর্ষার পর দার্জিলিং যাওয়ার রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে গেছে, তবে আমি এটুকু বলতে পারি যে গাড়ির বাইরে যে দৃশ্য আপনি দেখবেন তাতে আপনার গাড়ির ভেতরে বসে থাকার যে জার্নিটার কষ্ট সেটা পুরোপুরি মুছে যাবে। আমরা আর কিছুটা এগিয়েই তিস্তা ব্যারাজের সামনে একটা সুন্দর জায়গা দেখে দাঁড়ালাম। আর তিস্তার এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে মোমো আর চা দিয়ে আমাদের ব্রেকফাস্ট সারলাম। ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তিস্তা বাজার পর্যন্ত আমাদের এই জার্নিতে সাথে ছিল তিস্তা আর ছোট ছোট পাহাড়ি ঝর্ণা। এই দৃশ্য তবে সত্যি আপনার সারাদিনের ক্লান্তি এমনিই দূর করে দেবে। এবার তিস্তা বাজার থেকে সোজা বাঁ দিক ধরে ওপরের দিকে উঠলো আমাদের গাড়ি। এই তিস্তা বাজারে নানান রকম অ্যাক্টিভিটি হয়ে থাকে, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, যেমন রিভার রাফটিং, রিভার টেন্টিং, ফিশিং ইত্যাদি হয়ে থাকে। এই অ্যাক্টিভিটিগুলো করার জন্য বর্ষাকালটা অ্যাভয়েড করাই ভালো। ড্রাইভার দাদাকে বললে উনি সমস্ত ব্যবস্থা করে দেবেন। আমাদের ড্রাইভার দাদাই আমাদের রিভার র্যাফটিংয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। তবে তিস্তাতে জল খুব বেশি থাকায় আমাদের একটুও ভালো লাগেনি। বারামাঙ্গুয়া যাওয়ার এই রাস্তাটা একটুখানি খারাপ, তবে এর বাইরের চারিদিকে প্রকৃতির দৃশ্যটা খুবই সুন্দর। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম বারামাঙ্গুয়াতে। এখান থেকে বাকি রাস্তাটা ট্রেক করে ওপর দিকে উঠতে হয়। তো এখানে আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, এবার এখান থেকে সোজা এই রাস্তা ধরে উপরে ট্রেক করে যেতে হবে প্রায় 10-15 মিনিট। আমরা হাঁটা শুরু করলাম। রাস্তাটা বাঁধানো আর বেশ সাজানো গোছানো, মনে হচ্ছিল কোনো সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রামের ভেতর দিয়ে আমরা হেঁটে চলেছি। প্রায় 3.5 ঘন্টা আর 45 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা অবশেষে পৌঁছে গেলাম বারামাঙ্গুয়া ফার্ম হাউসে। প্রায় 15 মিনিট হাঁটার পর আমরা দেখতে পেলাম ফার্ম হাউসে ঢোকার রাস্তাটা।
আর বোধহয় আমাদের স্বাগত জানানোর জন্যই লালু, ভুলু আর কালু এখানেই বসেছিল। ওদের আদর পর্বটা শেষ করার পর চোখের সামনে যেটা দেখলাম সেটা এই মর্তে একটুকরো স্বর্গের থেকে কিন্তু কোনো অংশে কম না। নিজের চোখে না দেখলে বোধহয় সেটা বিশ্বাস করতে পারবেন না আপনারা। আমি এখন পৌঁছে গেছি বারামঙ্গা ফার্ম হাউসের ব্যালকানিতে। এটা হলো ব্যালকানি, এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। এখানকার রুমগুলো খুব স্পেসিয়াস, দুটো বড় বড় ডবল বেড আছে, তার মানে চারজন খুব আরামসে থাকা যায়, এবং শোয়ার জন্য ব্ল্যাঙ্কেটেরও ব্যবস্থা করা আছে ইন্ডিভিজুয়ালি। আর জানলা থেকে এই অপরূপ সুন্দর দৃশ্যটা আপনি সবসময় দেখতে পাবেন। এছাড়াও দুটো চেয়ার এবং একটা টি টেবিল আছে, তার সাথে একটা ছোট্ট ওয়ার্কিং টেবিলও আছে। আরেকটু এগোলেই এখানে একটা আয়না এবং তার পেছনে জামাকাপড় রাখার জন্য একটা ওয়ার্ড্রপ করা আছে। এই রুমের সাথেই অ্যাটাচড একটা বেশ বড় সাইজের বাথরুম আপনি পাবেন, যেই বাথরুমে গিজার সহ সমস্ত আধুনিক মানের ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। এদের মেন কটেজে আপনি এরকম বড় বড় দুটো রুম পাবেন। এছাড়াও আরও একটি সাইড কটেজ আছে যেখানে মোট ছোট ছোট ছটি রুম আছে, কিন্তু সব থেকে ভালো এক্সপিরিয়েন্স এবং ভিউইং রুম হলো এই মেন কটেজের দুটি বড় রুম, যার সাথে অ্যাটাচ এই ঝুলন্ত ব্যালকনিটা আছে। এবং কটেজটার সাইডে সুন্দর সরু রাস্তা করে এখানে ছোট ছোট বসার জায়গা করা আছে। এবং জায়গাটা পুরোটাই বাঁধিয়ে ধাপে ধাপে ছোট্ট সুন্দর করে বাগান করা আছে, যেটা এই জায়গাটার সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে। এটা হলো মেন কটেজটা, এবং এই কটেজের সাথেই মেন অ্যাট্রাকশন ঝুলন্ত ব্যালকনিটা অ্যাটাচড। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই ডান দিকে খাওয়ার জায়গাটা পড়ে। এটা হলো এই কটেজের খাওয়ার জায়গা। খাওয়ার জায়গা থেকে বসে আপনি এই সুন্দর দৃশ্যটা সবসময় উপভোগ করতে পারবেন, অপূর্ব ভিউ এখান থেকে। এত জার্নি করে স্বাভাবিক আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তো ভাত ডাল তরকারি আলু ভাতে আর মাংস দিয়ে আমরা জমিয়ে খাবার খেলাম। খাওয়া শেষ করে বিকেলবেলা সূর্য যখন অস্ত যাচ্ছিল এই আলো মেঘের খেলা দেখতে ভারী সুন্দর লাগছিল, চারিদিকটা যেন মনে হচ্ছিল প্রচণ্ড মায়াবী। এই আলো মেঘের খেলার একটা টাইম ল্যাপস ভিডিও আমি দিলাম। আর এই মায়াবী খেলা দেখতে দেখতে কখন যে সন্ধে নেমে এলো বুঝতেই পারলাম না। সন্ধেবেলা যেন জায়গাটা আরও মায়াবী লাগছিল, বিশ্বাস করুন এর অপরূপ এই সৌন্দর্য না আপনাকে বলে বোঝাতে পারা যাবে না। এক গ্লাস হুইস্কি আর দূরে টিমটিম করে জ্বলতে থাকা কালিম্পং শহরের আলোগুলো যেন আমার সারা মাসের ক্লান্তি অলরেডি দূর করেই ফেলেছে। দারুণ জায়গাটা, সত্যিই দারুণ। রাত্রিবেলার ডিনারেও ছিল ভাত তরকারি ডাল আর মাংস। এখানকার খাবারের কোয়ালিটি সত্যি অসাধারণ, এবং খাবারের প্যাকেজ কিন্তু আলাদা।
ভিডিওর শেষে আমি এখানকার সমস্ত খরচার ডিটেলসে বলবো। খাওয়ার শেষে এই টিমটিমে আলো আর মেঘের সুন্দর খেলা দেখতে দেখতে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমাদের আগে লালু উঠে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করছে ও। তারপর 8টা 9টা নাগাদ আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছিল। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, টমেটোর আচার আর আলুর তরকারি। সত্যি বলছি এখানকার প্রত্যেকটা খাবারের রান্নার স্বাদ কিন্তু অসাধারণ। খাওয়া দাওয়া পর্ব শেষ করে ব্যাগ গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের দিকে। এই মায়াবী জায়গাটা ছেড়ে যেতে একটু ইচ্ছে করছিল না, তবে কালু আর লালু আমাদের পুরো পথের শেষ পর্যন্ত ছাড়তে এসেছিল, ওরা বেশ ভালো। গাড়িতে ব্যাগ প্যাক করে এই মায়াবী বারামাংবাকে বিদায় জানিয়ে এবার যাওয়ার পালা। সত্যি বলছি এরপরে আমি আবার আসবো এখানে। এদের আতিথেয়তা, এদের আপ্যায়ন এবং জায়গার এই সৌন্দর্য আমাকে সত্যি মুগ্ধ করেছে। আমরা বারামাংবা থেকে বেরিয়ে ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক যাবার পথে লামাহাটা, তিনচুলে এবং লাভার্স পয়েন্ট এই তিনটে ঘুরে তারপরে গেছিলাম। আমরা চাইলে এর সাথে তাকদা অ্যাড করে টোটাল একটা কমপ্লিট সাইট সিন করে আবার বারামাংবাতে ফিরে এসে সেদিন রাতটা কাটাতে পারেন। এবার আসি সমস্ত খরচ খরচার ব্যাপারে। গাড়ির জন্য আমাদের নিয়েছিল 3000 টাকা পার ডে। যেহেতু আমরা 6 জন ছিলাম তাই আমাদের 500 টাকা করে পড়েছিল। সকালের ব্রেকফাস্টের জন্য খরচা হয়েছিল 100 টাকা পার পার্সন, আর বারামাংবার 4-বেডের রুম রেন্ট ছিল 2500 টাকা পার ডে। এছাড়া এখানে ফুডের প্যাকেজ আলাদা, 600 পার পার্সন, শুধু লাঞ্চ ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড থাকে। ইভিনিংয়ের খাবারটা নিজেদের মতন করে কিনতে হবে। আজকের মতন এ পর্যন্তই, আগামী পর্বে আমি আপনাদেরকে দেখাবো ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের লেপার্ডের গল্প, রাত্রিবেলা জঙ্গল সাফারি, ট্রেকিং করে ছাঙ্গে ফলস যাওয়ার গল্প, আর তার সাথে ছাঙ্গে ফলস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। টাটা, বাই।